শরীয়তপুরের ভেদরগঞ্জে ইউপি নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে তিন ম্যাজিস্ট্রেট সহ নয়জন আহত হয়েছেন। শনিবার রাতে কাচিকাটা দুলারচর মাঝামাঝি পদ্মা নদীতে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, রাতে কাচিকাটা ইউনিয়নে নির্বাচনের দায়িত্ব পালন শেষে স্পিডবোটে নদী পার হচ্ছিলেন তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ বেশ কয়েকজন। এ সময় তারা ঘাটের কাছাকাছি আসলে তাদের বহনকারী স্পিডবোটের সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত তিন ম্যাজিস্ট্রেট সহ নয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্বাচন শেষ করার পর রাত্রে তিনজন ম্যাজিস্ট্রেট সহ প্রায় নয়জন ভোট গ্রহণকারী কর্মকর্তা ফেরত আসার পথে আমাদের ভেদরগঞ্জের পাশাপাশি যখন কাছাকাছি চলে আসেন, তখন বিপরীত দিক থেকে একটি স্পিডবোট এসে তাদেরকে সজোরে আঘাত করে এবং সেখানে আমাদের তিনজন ম্যাজিস্ট্রেট সহ নয়জনই কম বেশি গুরুতর আহত হয়েছেন সকলে।